আমাকে এভাবে অপমান করার অধিকার কে দিল? বিশ্বাস হলো তো রেশেদা, আমি তো ভাবতেই পারছি না আমাদের বাড়িতে এরকম একটা কাণ্ড হতে পারে। আমি তো ঋষিদাকেই দোষ দেব, অদিতিকে এত প্রশ্রয় দিয়েছে বলেই তো ধরাকে সরজ্ঞান করছে। আর অনিকের সাহসটা দেখো, বাড়ির ভেতরে কথা বলতে না পেরে অদিতিকে ছাদে নিয়ে চলে এসেছে। ভেবেছে আমরা কেউ বুঝতেই পারবো না। তুমি আগে কিছু বুঝতে পারো নি ঋষিদা? বিশ্বাস করো শুধু আমি না, সবাই 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 তো দেখলো। হ্যাঁ সবাই দেখলো তো। লজ্জা থাকলে কি আর দিন দুপুরে ছাদে এসে এসব করার সাহস পেত? দাদা কেন, কি করেছি আমরা? দেখ আমার কিন্তু মনে হচ্ছে তোরা ভুল বুঝছিস। কোনো ভুল বুঝিনি, আমরা সবাই তোমাকে খুব ভালো করে চিনি। ও এই বাড়িতে আসার পর থেকেই তোমার ওর উপর নজর পড়েছে। শুধু আমরাই জানি না, মেজমাও জানে। কেন এটা করলে আমার সঙ্গে, আমাকে এভাবে ঠকালে কেন তুমি? ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমার এখন মনে পড়ছে, আমি আমি যতবার তোমাকে বলতাম যে চলো আমরা একটু বাগানে বেড়াতে যাই, আমি যতবার তোমাকে বলতাম চলো একটু ছাতে ঘুরে আসে, তুমি আমার সাথে আসতে চাইতে না। ও এই কারণে না? কেন এরকম কথা বলছো ঋষি? কেন আমাকে দোষী করছো? হ্যাঁ আমি কিছু করি নি। এসে ঋষিরা তোমাকে চুপ করে থাকতে বলে একটা কথা বলছি। দেখেছো ঋষিদা, যে অনিক আমাদের দিকে চোখ তুলে পর্যন্ত কথা বলতো না, তার সাহসটা একবার দেখেছো? প্রেমে পড়লে সাহস বেড়ে যায়। তোমরা যে এত নিচে নামতে পারো সেটা আমি কখনো ভাবতেও পারিনি। এই চুপ চুপ চুপ, তুই তুই কোনো কথা বলিস না ঋষিদা, তুই কোনো কথা বলিস না। তোর জন্য সমস্ত শব্দ আকাঙ্ক্ষা আশা সমস্ত সমস্ত ভেঙে চুরমার হয়ে গেছে। কথাটা শোনো ঋষি, তুমি পাগল হয়ে গেছো। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। চোখের সামনে যদি নিজের বউ অন্য কারুর সঙ্গে, তখন সে তার কোনো মাথা ঠিক থাকে না। যাও 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 সবাই। কোনো কথা না, কোনো কথা না, সবাই যাও যাও, আমার কাউকে লাগবে না, কাউকে না। আমি আমি একা, কাউকে লাগবে না।